রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সৎ বাবার হাতে খুন হয়েছে 3 বছরের কন্যা শিশু নামিরা ফারিস। শুক্রবার নিহত শিশুর মা বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা করলে আটক করা হয় আসামি আজহারুল ইসলামকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সৎ সন্তানকে মেনে নিতে না পারায় হত্যার কথা স্বীকার করেছে আসামি। গত বৃহস্পতিবার বাচ্চাটির মা কাজে গেলে তাকে হত্যা করে। আজহারুল 6 মাস আগে তসলিমা জাহান ইমাকে বিয়ে করে। ইমার প্রথম ঘরের সন্তান নিয়ে প্রথমে কোনো আপত্তি না থাকলেও বিয়ের কিছুদিন পর থেকেই প্রায়ই বাচ্চাকে নিয়ে ঝগড়া হতো বলে জানায় পুলিশ। 6 মাস হিসেবে বিয়ে হয়েছে, 2 মাস খুব আদর করছিল বাচ্চাটাকে, 4 মাস থেকে বাচ্চাটাকে খুব সে মানসিক মানে মারধর করে, বাচ্চার টাকা দিলে খুব ভয় পেত। আর এতিমখানা দিতে বলছিল, মেয়ের মা বাচ্চার মা দেয়নি, এই নিয়ে তাদের মধ্যে মূলত মেনে নিতে পারতেছিল না, এই কারণে এই হত্যাকাণ্ড।